প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের হাফ কাপ সুজি দিয়ে দারুণ মজার অনেক বেশি নরম তুলতুলে চুষি পিঠা তৈরি করে দেখাবো। এই চুষি পিঠা তৈরি করা খুবই সহজ, ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন। শীতের দিনে গরম চুষি পিঠা খেতে অসাধারণ লাগে। এই চুষি পিঠা বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। তো চলুন চুষি পিঠার রেসিপিটি দেখে নিচ্ছে। এই চুষি পিঠা তৈরি করার জন্য প্রথমে চুলে একটি পাত্র বসিয়ে হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। চুলারাস মিডিয়াম লোতে রেখে 5 থেকে 6 মিনিটের মতো সময় নিয়ে সুজি হালকা করে ভেজে নিতে হবে। 5 থেকে 6 মিনিটের মতো সময় নিয়ে সুজি হালকা করে আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে হাফ কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি, সাথে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এখানে হাফ কাপ পরিমাণ সুজির জন্য 1 কাপ পরিমাণ দুধ এবং পানি ব্যবহার করেছি। চাইলে শুধুমাত্র পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে পারবেন, আবার চাইলে শুধুমাত্র দুধ দিয়ে ডোটা তৈরি করে নিতে পারবেন। এখন চুলারা স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে অনবরত নেড়ে চেড়ে ডোটা তৈরি করে নিতে হবে। এ পর্যায়ে চুলারাস বাড়ানো যাবে না, কম আঁচে সুজি মিশিয়ে নিতে হবে। এই সুজি কোনোভাবে সুজির ডোটা কোনোভাবেই শক্ত করে ফেলা যাবে না, তাহলে চুষি পিঠা শক্ত হয়ে যাবে। যখন দেখবেন সুজির ডোটা ফ্রাইপ্যানের গা ছেড়ে দিচ্ছে, তখন বুঝতে হবে ডোটা একেবারে পারফেক্ট হয়েছে। এখন চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব প্রায় 5 মিনিটের মতো। এই 5 মিনিটে সুজি সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছে। সুজি গরম থাকা অবস্থায় হাত দিয়ে মথে নিতে হবে। তারপর অন্য একটি মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি। কিছুটা গরম থাকা অবস্থায় ডোটাকে মেখে নিতে হবে, এতে করে ডোটা একেবারে সফট হয়ে যাবে। ডোটা মাখানোর সুবিধার জন্য আপনারা চাইলে হাতের মধ্যে ঘি মেখে নিতে পারবেন। পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় নিয়ে ডোটাকে আমি মেখে নিয়েছি। এবার এখান থেকে সামান্য পরিমাণ মিশ্রণ নিয়ে প্রথমে গোল বলের মতো আমি তৈরি করে নিচ্ছি। এবার হাতের তালুর মধ্যে নিয়ে চিকুন লম্বা সেমাইয়ের মতো আমি তৈরি করে নিচ্ছি। এখানে বলে বোঝানোর কিছুই নেই, দেখে আপনাদের বুঝে নিতে হবে। এই তো একটি চুষি পিঠা তৈরি করে নিয়েছে। এবার চুষি পিঠা বোর্ডে তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। চুষি পিঠা তৈরি করার সময় বোর্ডে সামান্য পরিমাণ চালের গুঁড়া ব্যবহার করবেন, আবার চাইলে ময়দা ব্যবহার করতে পারবেন। এতে করে চুষি পিঠার শেপটা অনেক ভালো হবে। আর চুষি পিঠা রাখার সময় সামান্য পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিবেন, এতে করে একটা আরেকটার সাথে লেগে যাবে না। একইভাবে সবগুলো চুষি পিঠা আমি তৈরি করে নিচ্ছি। এই তো সবগুলো চুষি পিঠা আমি তৈরি করে নিয়েছি, আর পিঠার মধ্যে আমি চালের গুঁড়া দিয়ে মিশিয়ে নিয়েছি। দেখুন একটা আরেকটার সাথে লেগে যায়নি। এবার পিঠা থেকে চালের গুঁড়া আলাদা করে নিচ্ছি। চুষি পিঠার জন্য দুধের শিরা আমি তৈরি করে নেব। এর জন্য চুলে একটি পাত্র বসিয়ে 1 লিটার পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি। এবার চুলারাস মিডিয়াম হাই হিটে রেখে দুধটাকে জাল করে কিছুটা ঘন করে নিতে হবে। দুধ কিছুটা গরম হওয়ার পর এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, 3 থেকে 4টি এলাচ দিয়ে দিচ্ছি, আর এলাচের মুখটা অবশ্যই ফাটিয়ে নেবেন। এবার চিনিটাকে খুব ভালো করে গলিয়ে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর 1 থেকে 2 বারের মতো বল কুঠিয়ে নেব, অর্থাৎ দুধটাকে কিছুটা ঘন করে নিতে হবে। তো 2 বারের মতো বল কুঠিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1/4 কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুধুমাত্র খেজুরের গুড় ব্যবহার করতে পারবেন, আবার চাইলে শুধুমাত্র চিনি ব্যবহার করতে পারবেন। এই খেজুরের গুড় দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি আরও 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ।
লবণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যখন দেখবেন দুধের মধ্যে সর পড়ছে, তখন সরটা ভেঙে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ জাল করে দুধটাকে ঘন করে নিয়েছি। এই পর্যায়ে এলাচগুলো আমি উঠিয়ে নিচ্ছি। তারপর আগে থেকে তৈরি করে রাখা চুষি পিঠা দিয়ে দিচ্ছি। চুষি পিঠা দেওয়ার পর খুবই সাবধানে মিশিয়ে নিতে হবে, কারণ সুজির চুষি পিঠা অনেকটা নরম থাকে, তাই চুষি পিঠা খুবই আলতোভাবে মিশিয়ে নেবেন। এখন চুলারাস মিডিয়াম হাই হিটে রেখে 7-8 মিনিটের মতো সময় নিয়ে জাল করে নিতে হবে। চুষি পিঠা হাই হিটে 8 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। যখন দেখবেন চুষি পিঠা উপরে ভেসে উঠেছে, তখন বুঝতে হবে পিঠা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন সুজির চুষি পিঠা দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এই চুষি পিঠা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে তার থেকে বেশি মজার হয়েছে। শীতের বিকেলে চুষি পিঠা খেতে অসাধারণ লাগে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন।